আসসালামু আলাইকুম সকলকে স্বাগতম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তাহলে আজকে তোমাদের মাঝে কি দেখাবো বলো তো আজকে দেখাবো সেম ডিজাইন দিয়ে বিভিন্ন কালারের ওপরে তোমরা কিভাবে করবা তো আজকে আমি তোমাদেরকে তিনটা কালার দেখাবো আশা করছি তোমাদের আজকের ভিডিওটি ভালো লাগবে আর আজকের ডিজাইনটা কিন্তু ফুলকারি তার সাথে মিরর ওয়ার্কেরও কাজ আছে তাহলে চলো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা আর ভিডিও যদি বেশি ভালো লাগে তাহলে একটু করে শেয়ার করে দিও বুঝছো তাহলে কি হবে বলো তো সবাই সুন্দর জামার ডিজাইনগুলো দেখতে পাবে চলো প্রথমে তোমাদেরকে আমি কালো জামার ডিজাইনটা দিয়ে শুরু করি দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে এটার কিন্তু ওড়নাটা বেশি গর্জিয়াস আর যার জন্য বেশি ভাল লাগে এখানে কালোর ওপরে মিষ্টি সাদা ম্যাচিং করে সুন্দর করে ডিজাইনটা করা হয়েছে এটা কিন্তু অরিজিনালি সামনাসামনি আরও বেশি ফুটন্ত বুঝছো যেহেতু কালোর উপরে সাদা আর একটু মিষ্টি মিষ্টি ভাব মানে অন্যরকম লাগছে না দেখতে বলো আমার পছন্দের আমি বলি এখানে তোমাদেরকে যে আমি তিনটা কালার দেখাবো তার মধ্যে আমার এটা সবথেকে বেশি পছন্দ এই জন্য কিন্তু আমি এটা দিয়ে শুরু করলাম চারি ধার দিয়ে কিন্তু চওড়া করে পার করা আছে দেখতে পাচ্ছ আর সেলাইগুলো কিন্তু চেষ্টা করেছি পরিপাটি করার আর অন্যার মিডিলে কিন্তু একটা চাকতি আছে জামাটি তো গলাতে কাজ রয়েছে নিচে কাজ রয়েছে এমন কি পেছনেও কাজ রয়েছে হাতারতে কাজ রয়েছে সেটাও কিন্তু অনেক বড় বড় করে সুন্দর করে দেওয়া আছে তাহলে কেমন লাগলো কালো জামাটি অবশ্যই আমাকে কমেন্টে জানাও সেম যে ডিজাইনটি তোমাদেরকে দেখালাম এইটা কিন্তু সেইটাই শুধুমাত্রই তো বললাম যে আমি কালার চেয়ে করেছি এটা হচ্ছে জলপাই রঙের প্রাইট কটন কাপড়ের ওপরে গোলাপি আর কুসুম হলুদ সুতার কাজ কাজ করা করা এটাও কিন্তু সুন্দর একদম পুরো বরাবর এটারও জামার সামনে পাট পাট পেছন হাতা সব কিছুতেই কাজ রয়েছে তো এইটা আর আমি খুলে খুলে ওইরকম ভাবে দেখাইলাম না এটা শর্ট করে তোমাদেরকে দেখাচ্ছি তোমরা বুঝতেই পারছ যেহেতু সেম ডিজাইন তাহলে তোমাদের এই জামাটি কেমন লাগলো অবশ্যই আমাকে জানাও আর হ্যাঁ যদি আমার থেকে জামা গুলো নিতে চাও আমার পেজে ইনবক্স করবা অথবা ড্রেসক্রিপশন বক্স চেক করো সেখানে কিন্তু আমার নাম্বার পেয়ে যাবা আর আমার পেজের নামও হচ্ছে সিজাস হ্যান্ডক্রাফট এই দেখো এটা এটা হচ্ছে হচ্ছে আরেকটা হালকা হালকা মিষ্টি কাপড়ের ওপরে গোলাপি সুতার কাজ করা মানে এটা প্রায় সুতার সাথে সেম সেম একদম যে হুবহু করলে কিন্তু একটু অন্যরকম দেখায় তো ওই জন্য একটু হালকা গাঢ় দিয়ে ম্যাচিং করে করা হয়েছে তো কেমন লাগছে অবশ্যই আমাকে জানাও এটাও কিন্তু খুবই সুন্দরব বুঝছো এটাও চেষ্টা করেছি ভালোভাবেই করানোর এটারও ওড়নাতে কাজ রয়েছে পিঠে রয়েছে 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 পুরোটাই কাজে ভর্তি তাহলে জামাতেও কাজ হাতাতে এবার বলো যে তোমাদের তিনটার মধ্যে কোনটা বেশি ভালো লাগছে আর হ্যাঁ জামাগুলোর দাম কিন্তু বেশি না যদি পছন্দ হয়ে থাকে তাহলে ঝটপট করে নিয়ে নাও তাছাড়া স্টক আউট হয়ে গেলে কিন্তু তখন বলবা যে আপু লাগবে এখন তখন কিন্তু আমি দিতে পারবো না তখন কিন্তু টাইম লেগে যাবে বুঝছো আর পছন্দের জিনিসের জন্য ওয়েট করা কিন্তু খুবই কষ্টকর তাহলে তোমাদের মতামত কমেন্টে কিন্তু জানাবা আমি কিন্তু ওয়েট করব বুঝছো তাহলে ভালো থাকো সুস্থ থাকো আর ভিডিওটি পুরো দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফিজ